আজকের ভিডিওতে আমি গর্ভবতী নারীর প্লাসেন্টা বা গর্ভফুল নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি গর্ভাবস্থায় প্লাসেন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ এই প্লাসেন্টাটি আপনাকে শিশুর সাথে যুক্ত করে। এই প্লাসেন্টা বা গর্ভফুলের মাধ্যমে শিশু শরীরে রক্ত ও অক্সিজেন সরবরাহ হয়। কিছু কিছু ক্ষেত্রে প্লাসেন্টার পজিশন যদি ঠিক না থাকে তাহলে অল্প সময়ের মধ্যে বেবি মিসক্যারেজ পর্যন্ত হতে পারে। অনেকে বোঝেন না পোস্টেরিয়র প্লাসেন্টা কী বা অ্যান্টেরিয়র প্লাসেন্টা কী, প্লাসেন্টা প্রিভিয়া কী। আবার অনেক সময় আল্ট্রাসাউন্ড রিপোর্টে প্লাসেন্টার গ্রেড 0, 1, 2 বা 3 দেয়া থাকতে পারে। আজকের ভিডিওতে আপনাদেরকে প্লাসেন্টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দেব। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে বলে দিচ্ছি প্লাসেন্টা আসলে কী। প্লাসেন্টা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা গর্ভবতী মহিলার জরায়ুতে শিশুকে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে এবং শিশুর রক্ত থেকে বর্জ্যগুলি অপসারণ করতে সাহায্য করে থাকে। প্লাসেন্টা একটি গর্ভবতী মহিলার জরায়ু দেয়ালের সাথে সংযুক্ত থাকে এবং নাভির মাধ্যমে শিশুর সাথে সংযুক্ত থাকে। গর্ভাবস্থায় প্লাসেন্টা নিজেকে জরায়ুর পাশে উপরে, সামনে বা পেছনে সংযুক্ত করতে পারে। বিরল ক্ষেত্রে এটি জরায়ুর নিচের অঞ্চলেও নিজেকে সংযুক্ত করতে পারে এবং জরায়ুকে ব্লক করে দিতে পারে। সন্তান প্রসবের কিছুক্ষণ পর সাধারণত প্লাসেন্টা মানবদেহের বা মায়ের শরীর থেকে বের হয়ে যায়। এটি সর্বদা স্বয়ংক্রিয়ভাবে নাও হতে পারে। অনেক সময় প্লাসেন্টা গর্ভে থেকে যায়, তখন এটিকে রিটেইনড প্লাসেন্টা বলা হয়। প্লাসেন্টা বিভিন্নভাবে নিজেকে জরায়ুর সাথে সংযুক্ত করতে পারে। এখন আপনাদেরকে জানাচ্ছি প্লাসেন্টা কত প্রকারে নিজেকে জরায়ুর সাথে সংযুক্ত করে। প্রথমেই বলছি পোস্টেরিয়র প্লাসেন্টা সম্পর্কে। সাধারণত জরায়ুর দেয়ালের পিছনের দিকে একটি নিষিক্ত ডিমের রোপণ করা হলে এটিকে পোস্টেরিয়র প্লাসেন্টা বলা হয়। এক্ষেত্রে প্লাসেন্টা জরায়ুর পিছনের প্রাচীরে বিকাশ বা বৃদ্ধি পায়। প্লাসেন্টা যখন এই অবস্থানে থাকে তখন এটিকে পোস্টেরিয়র প্লাসেন্টা বলা হয়। পোস্টেরিয়র প্লাসেন্টা আসলে কেমন হয় তা আমি একটি ইমেজ দিয়ে দিচ্ছি, ইমেজের মাধ্যমে দেখলে আপনারা বুঝবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাসেন্টাটি মায়ের পিঠের দিকে অর্থাৎ জরায়ুর পিছনের দিকে স্থাপিত হয়েছে, এটিকেই পোস্টেরিয়র প্লাসেন্টা বলা হয়। এবারে বলছি অ্যান্টেরিয়র প্লাসেন্টা সম্পর্কে। যখন নিষিক্ত ডিমটি জরায়ুর সামনের দিকে নিজেকে স্থাপিত বা সংযুক্ত করে, গর্ভের সামনের দেয়ালে প্লাসেন্টা বিকাশ লাভ করে এবং শিশুটি পিছনের দিকে বড় হয়, তখন এটিকে বলা হয় অ্যান্টেরিয়র প্লাসেন্টা। যখন প্লাসেন্টা জরায়ুর সামনের দিকে থাকে তখন এই অ্যান্টেরিয়র প্লাসেন্টা সবচেয়ে ভালো পজিশন হিসেবে মনে করা হয়, তবে পোস্টেরিয়র প্লাসেন্টাও খারাপ নয়। স্ক্রিনে পিকচারটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে প্লাসেন্টা মায়ের পেটের দিকে অর্থাৎ অ্যান্টেরিয়র অবস্থায় স্থাপিত হয়েছে। এই সামনে বা পেছনে ছাড়াও প্লাসেন্টা অনেক সময় জরায়ুর ডান দিকে বা বাম দিকে সংযুক্ত হতে পারে। জরায়ুর ডান দিকে বা বাম দিকে প্লাসেন্টা সংযুক্ত হওয়াকে ল্যাটেরাল প্লাসেন্টা বলা হয়ে থাকে। এবং সর্বশেষে বলছি প্লাসেন্টা প্রিভিয়ার কথা। প্লাসেন্টা প্রিভিয়া আসলে অনেকটাই মারাত্মক হতে পারে, তবে সব ক্ষেত্রে নয়। প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ হচ্ছে নিচের দিকে শুয়ে থাকা প্লাসেন্টা। প্লাসেন্টা যখন জরায়ুর নিচের প্রান্তে বা জরায়ুর মুখের দিকে বেড়ে ওঠে তখন এটিকে নিচের দিকের প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া বলা হয়। যদি প্লাসেন্টা সার্ভিকাল মুখের আংশিকভাবে পৌঁছায় বা পুরোপুরি এটিকে ঢেকে রাখে তবে এই অবস্থানটি প্লাসেন্টা প্রিভিয়া হিসেবে পরিচিত। তবে প্লাসেন্টা যদি পুরোপুরিভাবে সার্ভিক্সের মুখকে ঢেকে ফেলে এটি বেশি জটিল, তবে সাইড থেকে অল্প পরিমাণে ঢাকলে সেটি কম জটিল। আমি ইমেজের সাহায্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা দু ধরনের প্লাসেন্টা দেখতে পাচ্ছেন, যার মধ্যে একটি অল্প পরিমাণে সার্ভিক্সের মুখকে ঢেকেছে আর অন্যটি পুরোপুরি সার্ভিক্সের মুখকে ঢেকেছে। পুরোপুরি সার্ভিক্সের মুখকে যদি কোনো প্লাসেন্টা ঢেকে ফেলে এক্ষেত্রে মায়ের রেস্টের অনেক বেশি প্রয়োজন, গর্ভপাতের বা রক্তপাতের সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক সময় সেলাইয়ের মাধ্যমে সন্তানকে বাঁচাতে হয়, অর্থাৎ সার্ভিক্সের মুখ সেলাই করে দিতে হয় যেন বাচ্চা নিচের দিকে নেমে আসতে বা বেরিয়ে যেতে না পারে। প্লাসেন্টার অবস্থান কিভাবে নির্ধারিত করা হয়? আল্ট্রাসাউন্ড পরীক্ষা চালিয়ে প্লাসেন্টার অবস্থান নির্ধারিত করা হয়।
একটি আল্ট্রাসাউন্ড করা নিরাপদ ও সহজ পদ্ধতি। আপনি যদি গর্ভবতী হন এবং প্লাসেন্টার অবস্থান স্বাভাবিক আছে কিনা তা জানতে চান তাহলে একটি আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে পারেন। সম্ভবত আপনার ডাক্তার এটির পরামর্শ দেন আপনাকে যখন আপনি ডক্টরের কাছে চেক আপে যান। অনেকে প্রশ্ন করতে পারেন প্লাসেন্টার অবস্থান কি পরিবর্তিত হয় কিনা। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে প্লাসেন্টার জরায়ুতে একটি বৃহৎ পৃষ্ঠের অঞ্চল দখল করে। প্লাসেন্টা গর্ভাবস্থায় তার অবস্থান পরিবর্তন করতে পারে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে প্লাসেন্টা নিচু অবস্থায় দেখা দিতে পারে, তবে গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে প্লাসেন্টা উপরের অংশে স্থানান্তরিত হতে পারে। একে বলা হয় প্লাসেন্টাল মাইগ্রেশন। প্লাসেন্টা যদি অল্প পরিমাণে সার্ভিক্সের মুখের দিকে থাকে তাহলে অনেক সময় সেটি পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ উপরের দিকে উঠে যায়। অর্থাৎ আংশিক প্লাসেন্টা প্রিভিয়া হলে সেক্ষেত্রে প্লাসেন্টা উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পরিপূর্ণ প্লাসেন্টা প্রিভিয়া উপরের দিকে উঠে যাওয়ার বা সরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। প্লাসেন্টার স্বাভাবিক অবস্থান কি তা অনেক গর্ভবতী মায়েরাই জানতে চান। আসলে প্লাসেন্টা পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র দুটোই স্বাভাবিক, তবে প্লাসেন্টা যদি ল্যাটারাল অবস্থায় থাকে সেটিও অস্বাভাবিক নয়। সবচেয়ে বেশি রিস্কি হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা কোন জায়গায় রোপিত হবে তা অধিকাংশ সময় নির্ভর করে কোন ফেলোপিয়ান টিউব দিয়ে আপনার নিষিক্ত ডিম্বাণুটি এসেছে এবং কি অবস্থায় এসেছে। যে অবস্থায় আসে সেই অবস্থায় প্লাসেন্টাটি রোপিত হয়, এর কারণেই পোস্টেরিয়র অ্যান্টেরিয়র লেটারাল বা প্লাসেন্টা প্রিভিয়া হয়। যদি আপনার প্লাসেন্টা ফান্ডাল পোস্টেরিয়র বা অ্যান্টেরিয়র অবস্থানে থাকে তবে কোনো সমস্যা নেই। এই সমস্ত অবস্থানগুলি প্লাসেন্টার জন্য নিজেকে সংযুক্ত করা এবং বিকাশ করা খুবই স্বাভাবিক। তবে প্লাসেন্টার জরায়ুর নিচের প্রান্তে বা কোনো মহিলার জরায়ুর মুখের দিকে বেড়ে উঠলে তবে এটি উদ্বেগের কারণ হতে পারে। যাদের প্লাসেন্টা প্রিভিয়ার সমস্যা দেখা যায় তাদের প্লাসেন্টা বিচ্ছিন্ন হবার বা রক্তপাত হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্লাসেন্টা প্রিভিয়ার সার্ভিক্সকে ব্লক করার কারণে নর্মাল ডেলিভারি প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ এটি সার্ভিক্সের মুখকে ঢেকে রাখে। গর্ভাবস্থায় প্লাসেন্টার অবস্থান নির্ধারণের জন্য পর্যায়ক্রমে আপনাকে অবশ্যই আল্ট্রাসাউন্ড করাতে হবে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্লাসেন্টা প্রিভিয়া আপনার আছে কি না তার লক্ষণের মাধ্যমে কিভাবে বুঝবেন। প্লাসেন্টা প্রিভিয়ার অন্যতম লক্ষণ হচ্ছে হঠাৎ ব্যথাহীন যোনিগত রক্তপাত হওয়া। প্লাসেন্টা প্রিভিয়ার অন্যতম উপসর্গগুলোর মধ্যে রয়েছে ব্যথাহীন রক্তক্ষরণ, সহবাসের পরে রক্তক্ষরণ, প্রায় 20 সপ্তাহের কাছাকাছি এমন রক্তক্ষরণ দেখা দিতে পারে। যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সূচকগুলো খেয়াল করুন। যদি আপনার রক্তক্ষরণের কোনো সমস্যা হয়ে থাকে দ্রুত ডক্টরের কাছে যান। সাধারণত প্লাসেন্টা প্রিভিয়া কেন হয়ে থাকে? প্লাসেন্টা প্রিভিয়ার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। যে সমস্ত মহিলাদের আগে সি সেকশনের মাধ্যমে প্রসব হয়েছে, যারা ধূমপান করেন, যাদের জরায়ুর ভিতরে ক্ষত থাকে, তাদের এমন কারণে প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখেছেন প্লাসেন্টার গ্রেড 0, 1, 2 বা 3 দেয়া। এর কারণ হচ্ছে আপনি যখন গর্ভবতী হন তখন প্লাসেন্টার পরিপক্কতা একরকম থাকে, সময়ের সাথে সাথে এর পরিপক্কতা বাড়তে থাকে। সাধারণত যাদের 0 থেকে 18 সপ্তাহের গর্ভাবস্থা তাদের প্লাসেন্টা 0 গ্রেড দেয়া থাকে। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায় যে আপনার প্লাসেন্টা কতটুকু পরিপক্ক হচ্ছে। গ্রেড 1 প্লাসেন্টা দেয়া থাকে 18 থেকে 29 সপ্তাহ পর্যন্ত। গ্রেড 2 প্লাসেন্টা দেয়া থাকে 30 থেকে 38 সপ্তাহে এবং গ্রেড 3 দেয়া থাকে 38 সপ্তাহের পর থেকে। এর মাধ্যমে প্লাসেন্টার পরিপক্কতা বোঝা যায়। প্লাসেন্টা যত পরিপক্ক হতে থাকে তার অর্থ হচ্ছে আপনার শিশু স্বাভাবিকভাবে বড় হচ্ছে। তাই গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড ও প্লাসেন্টার অবস্থান জানা অত্যন্ত জরুরি। ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে প্লাসেন্টা সম্পর্কিত আপনাদের মনে যত রকমের প্রশ্ন ছিল সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।